মসজিদ হইত, খানায়ে কাবা হইত, আরশ কুরসি লৌহ কলম কি হইত। আমার আল্লাহ বুঝাইতে চায় আমি কুল বন্ধুর প্রেম আর ভালোবাসায় এত কিছু করেছি, সিস্টেম কত সুন্দর করেছে। আদম যেদিন 350 বছর কেঁদে দোয়া কবুল করাইতে পারেন নাই, আরাফাতের ময়দান থেকে আরশ পর্যন্ত দেখে নাম লেখা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আদম নবী বলেন প্রভু গো তোমার নামের সাথে আবার এটা কার নাম, নামটা তোমার পাশাপাশি দেখা যায় একবারে একসাথে, মাঝখানে কোনো ওয়াও দেওয়া হয় নাই, ওয়াও দেওয়া হয় নাই একবারে পাশে। আমার আল্লাহ কয় আদম রে তুই গিটের পাঁচনা নামটা কেমন হতে পারে, বুঝেছি নিশ্চয় তোমার কোনো মহব্বত, তোমার কোনো ঘনিষ্ঠ বন্ধু হবে। আদম এবার বুঝেছো যে বন্ধুর সিলাই তোমারে ও সৃষ্টি করেছি, আরশ কুরসি লৌহ কলম সৃষ্টি করেছি। আদম বলেন প্রভু গো এত সুন্দর নাম, সিস্টেম দিয়ে আরো দেখলাম কি দেখলে রে আদম, দেখলাম সিস্টেমটা তোমার নামের মধ্যে 12টা অক্ষর, তোমার বন্ধুর নামের মধ্যে 12টা অক্ষর আছে কিনা, একসাথে 12 12 এত সুন্দর করে সিস্টেম করলেন। আমার আল্লাহ বলেন আদম রে আমি বুঝাইতে চাই কার ভালোবাসায় এত কিছু করেছি। তারপরে দিনে যাবেন 12 ঘন্টা, রাতে যাবেন 12 ঘন্টা, ঠিক দিনে রাইতে কয় ঘন্টা, আমার আল্লাহ বলেন বন্ধু তোমার আমার প্রেমের খেলা শুরু হলো, আমার নামে 12 অক্ষর, তোমার নামে 12 অক্ষর, দিন বানাইলাম রাত বানাইলাম, দিনে দিলাম 12 ঘন্টা, রাতে দিলাম 12 ঘন্টা, বন্ধু আচ্ছা তুমি নাও 1 ভাগ, আমি নেই 1 ভাগ, বন্ধু তুমি কি রাত্র নিবা না দিন নিবা। আমার নবী কই প্রভু গো রাত্র নিয়ে আমি কি করব, আমি দিনের বেলা আমার উম্মতের লই আমি খেলবো, আমাকে দিন দিয়ে দেন। এই জন্য আমার নবীকে মানুষ দিনের নবী কয় কি না বলুন, কয় 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 কি কয় কি কয় দিনের নবী। আমার নবী বলেন প্রভু গো আমার দিনের 12 ঘন্টা দিয়ে দেন, আমার নামের 12 অক্ষরের সাথে মিলাইয়া রাখবো। আমার আল্লাহ বলেন বন্ধু ঠিক আছে তুমি দিন নিয়ে যাও আমি রাত নিলাম। আমার নবী আবদার করে প্রভু গো তুমি রাত নিয়ে কি করবা জানতে চাই। আমার আল্লাহ বলেন বন্ধু গো রাতের বেলা তোমার উম্মতেরা যদি আমার একবার আল্লাহ কইয়া ডাক মারে, এই রাতের 24 এই দিনের 12 রাতের 12 আমি একসাথে কইরা বাজেট দিব, কি বাজেট, এর দিনের 12 রাতের 12 24 ঘন্টার মধ্যে তোমার উম্মতেরা যদি অপরাধ করে গোনা করে আর তোমার আমার নামের 24 অক্ষরের কালিমাটা যদি একবার পাঠ করে, আমি আল্লাহ একবার 24 অক্ষরের কালিমার বিনিময় 24 ঘন্টার গুনায় আমি মাফ করে দেব। আল্লাহু আকবার, বলতেছিলাম সিস্টেম কত সুন্দর করতেছে কে, কাকে বুঝাইতো, নবীকে বলুন কাকে বুঝাইতো। আর দরকার আছে তো, এক নবীর জন্য যদি এত কিছু হয়ে থাকে তাহলে ব্যাপারটা বুঝা দরকার আছে না। দেখবেন বুঝাইতে গিয়ে কি সিস্টেম করেছে, ওখানে ওয়াজ করলে যাবে 2 ঘন্টা সংক্ষেপ, আজান দেবেন আমার নবী আছে কিনা, আজানের মধ্যে একটা সিস্টেম নবীরে ফিট করার করছে কিনা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এরপরে কি কোন মুয়াজ্জিন সাহেব যদি কয় 1400 বছর পর্যন্ত এই নাম আলোচনা হয়েছে, এখন আর এটা দরকার নাই, এই আজানের মধ্যে নবীর নাম আর দেওয়া হবে না, তার চাকরি থাকবে। আকামতের মধ্যে সিস্টেম আসেনি কয় না, নাকি আকামতের নবী সারা দিলে হইব, এই সিস্টেমটা কার ইচ্ছাই হইছে, নামাজের ভিতরে গিয়ে আমার নবীর একখান সালাম দেওয়ার লাগবো নি, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, না জীবন ভরা দিছি অহনার দিব না, নামাজ হবে শুধু এইটাই নয়। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষে বুঝাইতে চাইলাম তোমরা কেন বুঝো না, সবচেয়ে দামি আবাদত হলো নামাজ, সবচেয়ে দামি আবাদত কি, আরো জোরে কর, পাঁচ অক্ত নামাজ, প্রথম অক্তটা কোনটা শুরু হবে, ফজরের নামাজ কয় রাকাত, আরো জোরে কর, মাশাআল্লাহ, তাহলে বোঝা গেল এই এলাকার লোক নামাজ পড়ে, কিন্তু নামাজ যে পড়বেন বুঝে নিছেন নি, ফজর 4 রাকাত কেন,
আসুন চার রেকাত কেন জিগাই আল্লাহ ফজর চার রেকাত নামাজ মানুষের চিনছে তুমি সিস্টেম করে দিছো আচ্ছা আমি চার রেকাত নামাজের নিয়তটা বলি দেখেন তো হয় কিনা নাওয়াইতুন উসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতি সালাতিল ফজরে হয় নাই আপনারা করেন চার রেকাত ও চার রেকাত একসাথে করুন যাইতো না না মাশাআল্লাহ বাবা রে বাবা আপনার এই ধর্মপুরের সৈয়দপাড়ার লোকেরা তো শক্ত মাশাআল্লাহ হুজুর রে ও ছাড়ে না এভাবে হুজুররা ভুল করলেও ধরতে রাজি আছেন কাকে খুশি করতে আল্লাহকে খুশি করার জন্য হুজুররা ভুল করলেও ছাড়বো না ঠিক আছে তো কেউ যদি আমার নবীরে আমার মতো মানুষ কয় তাইলে হেরারে ছাড়বে মানুষ অনেক সময় দুর্বল হয়ে পড়ে বলবেন আপনার নাম যখন আপনি যখন মার করতে হইয়া নবীর মতই হইছেন তাশাহুদের মধ্যে নবীরে সালাম দেওয়া হয় আপনার হেডা কাট কাইটা এবার আপনার নামটা লাগাই আসসালামু আলাইকা আইয়ুহাল কালামিয়া বইব সিস্টেম নাই সিস্টেম আল্লাহ যেভাবে সিস্টেম করছে এটাই আল্লাহর একটাই ইচ্ছা নবীরে বুঝাইতো কোন নবীর ছিলাই এত কিছু করছে আল্লাহর ইচ্ছা নবীরে বুঝাইতো আপনি যদি চান এটা খাইতে দিতেন তাইলে কি মনে করছেন বুশেরাতে মায়ের খাইতেন না আরো খাও আল্লাহ বুঝাইতে চাইতেছে কোন নবী দেখবেন সিস্টেম করছে ফজরের নামাজ চার রাকাত বলুন কয় রাকাত চার রেখাতে একসাথে নিয়ত করলাম আপনারা মানেন নাই বুঝা গেল আপনারা হুজুর ভুল করলো ছাড়েন নাই আচ্ছা এখন দুই রেখাত ফিরে পড়লে তো মানবেন আচ্ছা এখন না নিয়তটা করি নাওয়াই তো আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরে ফাদুল্লাহি তাআলা হ্যাঁ ও হয় না কেন সুন্নতের চাইতে কি ফরজের দাম বেশি আমি দামিটা ওই কইলাম এটাও মানতেন না মাশাআল্লাহ তাহলে বুঝা গেল আল্লাহ যে সিস্টেম করছে আপনারা বুঝি সিস্টেমটা বুঝা ফলাইছে আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ রে বুঝলি না আমি যা বুঝাইলাম এই নবীর নামের গুনগুনি ভালোবাসার গুনগুনি ছাড়া আমি আল্লাহ পাওয়া যায় না নামাজ পড়তে পারো যদি আমার নবীর নামের গুনগুনি না গাও আজান দিতে পারো যদি নবীর নামের গুনগুনি না করো আকামত দিতে পারো তুমি যত জায়গায় যাবে আমার নবীর নামের গুনগুনি তোমার কাছে যদি না শুনি রে আমি খুশি হব না বাস্তবে আসুন এই মাইক মাইক মাইকের মালিক আছে না আমি যদি মাইকটারে গালাগালি করি মাইক একটা পচা মাইক নিয়ে আইছে এটা মাইকই না আচ্ছা খারাপ কইতাছি কারে মালিকের গেলাম তুমলে আমি তো মাইকের কইতেছি এটা মাইক এলো একবারে ডিস্টার্ব দেয় আওয়াজ ভালো হয় না ভিতর থেকে টান দেয় হাড়ের ক্ষতি হয় কি মাইক আনছেন আপনারা এদিকে ওয়াজ করতে আসবো না তাই খারাপ কইতাছি কারে মাইকের আচ্ছা মাইক থেকে একটু অসন্তুষ্ট হবে অসন্তুষ্ট হবে কে যদি এই মাঠে নাও থাকে তিন মাইল দূরে বাড়ির পয়সা রয়েছে আওয়াজটা শুনলে কইব কই গো পোলার মা সর্বনাশ করছে হুজুর রিজিকের উপর হাত মারছে এই এলাকায় তো আমার মাইক নিবে না মাইকের একের সর্বনাশ করে দিছে আচ্ছা আমি দুন নাম করলাম মাইকের বেজার হইল কে মালিক আচ্ছা এখন যদি প্রশংসা করি মাইক হা 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 কি মাইক রে চুমাইতে ইচ্ছে করে হা আচ্ছা এটা একটু খুশি হবে কে মাইকলা রাস্তায় যাওয়ার সময় বলবো হুজুর একটু বসে মাইকের প্রশংসা করলে যদি মাইকলা বসাইয়া কিছু খাওয়াইতে চায় আমার আল্লাহ সিস্টেম করে বুঝাইতে চায় রে আমার নবীর ভালোবাসা দিলে আমার জান্নাত দিয়া দে
যেই নবীর জন্য সব বানাইলাম, দেখতে চাই তোমার কাছে সেই নবীর ভালোবাসা, সেই নবীর গুণগান, সেই নবীর প্রশংসা, সেই নবীর গানের গুনগুনি। আসুন বাস্তবে আসুন, কি বাস্তবে আসবেন, আসুন যায় দেখবেন আপনার মজার ঘটনা। বাস্তবে আমাদের এলাকায় বাসের স্টাফ, বাসের স্টাফ চিনেন, বাসের স্টাফ একজন ড্রাইভার, একজন কন্ট্রাক্টর আর একজন হেল্পার আছে না এরকম। হেল্পারের কাজ হলো গেট পরিষ্কার করে ডাক দিউন, আসেন আসেন, রাউজান আইছে, ফটিক ছুরি আইছে, নামেন, আবার ফটিক ছুরি প্যাসেঞ্জার উঠাইব, চট্টগ্রাম যাবেন, কে কে উঠে উঠে, এইলো তার কাজ। কন্ট্রাক্টরের কাজ ভাড়া কাটবে, ড্রাইভারের কাজ গাড়ি চালাবে, এই তো। কিন্তু দেখবেন ড্রাইভার গাড়ি টান দিলেই এই যে গেটে থাকে হেল্পার, হ্যাঁ দেখবেন একটা চিল্লারে চিল্লা, অথচ এই কাজের জন্য হেরে রাখে নাই মালিক, মালিক রাখছে গেট পরিষ্কারের জন্য, প্যাসেঞ্জার ওড়ান আমার সুবিধা, হাই দেখবেন অনর্থক চিল্লা, ওস্তাদ ডাইনে নন, ওস্তাদ বামে নন, ডাইনে চাপ দিয়া যান, বামে চাপ দেন, সামনে রিক্সা হরেন দিয়া যান, এরকম কয় কিনা না মিথ্যা কথা কইতেছে। আচ্ছা হ্যাঁ এরকম কোন লাইকেরে ওস্তাদ কি দেখে না সামনে নাকি অন্ধ? আর প্রাইভেট তো প্লাস্টিক ভুল কইছে না, দুই বাসের সিপাত পড়লে তো প্লাস্টিক। আচ্ছা আমি আপনাদের কাছে প্রশ্ন রাখবো, হ্যাঁ চিল্লাইকে উস্তাদ কি সামনে যে রিক্সা দেখে না, সামনে যে ট্রাক দেখে না, পিছনে যে প্লাস্টিক অর্থাৎ প্রাইভেট আসতেছে, এই যে ডাইন দিকে ছোট্ট একটা লুটিং গ্লাস, এই গ্লাসের মধ্যে কি উস্তাদ দেখে না? আচ্ছা এরপর হ্যাঁ চিল্লাইকে, কিন্তু হ্যাঁ চিল্লানি দেওয়ান লাগেই না, হয়তো চাকরি থাকে না, মালি হ্যাঁ চাকরি দিলেও ড্রাইভার দেখছি রাগুয়া কয় হ্যাঁ বুবা লাগিয়ে দাঁড়ায় হ্যাঁ কেন গেটের মধ্যে রাত্রি মেরে নামায় দেয়।